কোন ফাতেমা তিনি নবীর কি আদরে মেয়ে না না যাকে আল্লাহ বেশি পছন্দ করতেন দবীর মনুজুব আল্লাহর প্রিয় নবী তো জানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কিভাবে কবরে জিন্দা একটু আপনারা শুনেন খাতুনে জান্নাত ফাতেমা যখন দুনিয়া থেকে যাওয়ার সময় করিব মা ফাতেমা যখন যাবেন শের খোদা আলীকে মা ফাতেমা ডাক দিলেন স্বামী ও প্রাণের স্বামী আমি নবীর মেয়ে ফাতেমা আপনি আমার স্বামী শের খোদা আলী আমি নবীর মেয়ে হিসাবে সম্মান করে আপনি কোনদিন আমাকে তুই বলেন নেই শুধু আপনি আপনি বলেছেন কিন্তু আমি আপনার কাছে তুইর যোগ্য যেহেতু আপনি আমার স্বামী কিন্তু নবীর মেয়ে হিসাবে আপনি আমাকে আপনি আপনি বলে শ্রদ্ধা করেছেন ইজ্জত করেছেন আপনি জানেন আমি জান্নাতি নারী সমাজের সরদার আমি জান্নাতির যুবকদের সরদার হাসান হোসেনের কি মা নবীর মেয়ে এই জন্য আপনি আমার বেশি ইজ্জত করেছেন ও প্রাণের স্বামী আমি মৃত্যু সজ্জায় শুই গেলাম আপনার একটু খেদমত করার জন্য আমার ইচ্ছা হচ্ছে কই কি খেদমত স্বামী গো পাউটা একটু আমার বুকের কাছে দেন আমি আমার চুল দিয়ে আপনার পায়ের ময়লাগুলো একটু মুছে দিই দুনিয়ার মহিলাদেরকে আমি শিক্ষা দিয়ে যাব ফাতেমা স্বামীর খেদমত করেছে তোমরাও স্বামীর খেদমত করো এ প্রাণের স্বামী এক দুই নম্বরে আমি আপনাকে কতগুলো দায়িত্ব দিয়ে যাব ও প্রাণের স্বামী আমি যদি কবরে যাই যদি আমি দিনে মরি রাত্রে কবর দিবেন আর রাত্রে যদি মরি রাত্রের মধ্যে আমাকে দাফন করবেন দিনে আমাকে মাটি দিবেন না মানুষ আমার লাশ দেখে যদি মন্তব্য করে আমি গুনাহগার হব ফাতেমা এত সুন্দর ছিলেন লাশটা এত সুন্দর আমি হয়তো গুনাহগার হয়ে যাব হ্যাঁ আমার স্বামী আমাকে দিনে কবর না দিয়ে রাত্রে কবর দিবেন আপনি আমাকে এমন ভাবে কবর দিবেন আমার বাবা আমার কবরের মধ্যে আসবে হযরত আলী বলেন ফাতেমা তোমার বাবাদের কবরে আসবে এটা আমি তো জানি আমার নবী আসবে কবরে তাও জানি কিন্তু তুমি একটু ওয়াদা দাও নবী কবরে আসা মাত্র আমি আলীর সালামটা নবীর কাছে তুমি পৌঁছাবে কিনা তিনবার বল আল্লাহু আকবার ডান হাত তুলে বল আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার নবী কবরে আসে কি আসে না নবীকে ক্ষমতা দিয়েছেন কে হযরত আলী বলে ফাতেমা নবী যখন তোমার কবরে আসবে তুমি আমার সালাম আমার নবীর কদমে পৌঁছা দেবে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে সালাম নারে গাউসিয়াত শহীদ শ্রীকর আল্লাহু আকবার বল আল্লাহু আকবার আমরা যারা আছি ইমানের শহীদ মহাপ্পতের শহীদ যুবক ছেলেরা মুরব্বী বাবারা উচ্চ স্বরে বলো আমরা সেই নবীর কদম মোবারকে যেতে চাই কি চাই যাওয়ার আগে তোমাকে মুসলমান হতে হবে ওয়ালা তামুতুন না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তুমি মুসলমান হবে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি وكتبه ورسوله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى بل والبعث بعد الموت اپنا بولين امرا قبر جاوا راگه مسلمان ہوتے چاہے کی چاہے مسلمان جرا ترا پسرب کوڑی تھی نہیں ایکن نے مان کوڑ এত হাজারের মধ্যে দুই একশো প্রস্রাব করে পানি নেয়নি এমনও লোক পাওয়া যায় নিবি কি করে এখন তো মাঘ মাসের শীত পানি কি অনেকে পানি লয় তো এই বিষাব পানি তুমি বেলা আসো পানি নুন চায় হাদিস কি বলছেন মিলাদুন নবী রসুল কি বলছেন রসুল কি সিদ্ধান্ত দিয়েছেন আত্তাহুর শত্রুর ইমাম পরিষ্কার পরিচ্ছন্নতা
ইমানের অঙ্গ আপনি বলেন মিলাদুন নবীর সওয়াব নিয়ে আমলে যদি নিয়ে বাড়িতে ফিরতে চাই শরীরটা পবিত্র হবার প্রয়োজন আছে কিনা ভবিষ্যতে আমরা স্লোগানে বলি সকল ঈদে বলেন ঈদে মিলাদুন নবী তাহলে ঈদ মিলাদুন নবী যদি সকল ঈদের সেরা ঈদ হয় এই মিলাদুন নবী মাহফিলে আগামী বছর অষ্টম হবে নতুন নতুন জামা পরিধান করবে তোলা জামা গায়ে হ্যাঁ আতর গোলাপ মেখে মাহফিলে আসবেন বাড়ির থেকে বাইরে হতে মা বাবার কদমে সালাম করবেন আসতে যত কবরস্থান পাবেন আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর দুরুদ শরীফ পড়তে পড়তে মাহফিলে আসবেন আসবেন গুনার বোঝা নিয়ে যাবেন নিষ্পাপ বলেন গুনাহ মাফ করে দেওয়ার মালিককে আরো জোরে বলুন কে আজকে থেকে প্রস্তাব করে যারা এতদিন পানি নেন নেই পানি নেওয়ার প্রয়োজন আছে কিনা আরো জোরে বলুন আছে কিনা এই পানি ডিলার ডিলার দোয়া শিখাইবার জন্য রংপুর থেকে দিনাজপুর দিনাজপুর থেকে সানপুর সানপুর থেকে লাভলেন চট্টগ্রাম ডিলার ডিলার দোয়া শিখাইবার জন্য ডিলার দোয়া শিখাইবার জন্য রংপুর থেকে আসতেছ চট্টগ্রাম আলমদের উপর কোথার কথা পড়ছে ডিলার এত দাম ডিলার এত দাম হলে সীতাকুণ্ড পাহাড় আছে না ওখানে যে একবার করলে তো হয় পাল্লা হালকা হয়ে যায় বড় বড় মাদ্রাসা শুধু ডিলা বানায় শনিবারে মাথা ফিসে 200 কি বানাইবা ফেরেশতারা বড় চালাক বালা মানুষ এখন তো ডিলা বানায় না ওই ফুডে জর্দার কুটি আমি এবং আমাদের প্রিন্সিপাল আল্লামা জালালউদ্দিন আল কাদের সাহেব এখন থেকে প্রায় 9 বছর আগে এই চন্দ্রগোলা লেসু বাগান আছে না আমি যেখানে ওয়াজ করতেছি ঠিক ওই চেয়ার বরাবর এবি একটা বক ফিট করছে আমরা তো গৌসে পাকে গোলাম বুধ রিমোট দিয়ে অনেক চেষ্টা করছি ফুলে আমি আমার গাড়িতে উঠে ড্রাইভারকে করলাম লামো এখানে কিছু আছে ওখানে একটা পাহাড় আছে পরের দিন আর্মিরা গিয়ে দেখলেন বিশাল বড় 300-400 লোক মরে যাওয়ার কথা ছিল বলেন রাখে আল্লাহ এগুলো কি ইসলাম ভালো কথা যদি আমাদেরকে মারো ধন্যবাদ এখন তো আন্তর্জাতিক তখন হবো শহীদ মারলো মুসিবত দাম বাড়বে এখন তো সাটা খুশি খাই শহীদ হলে অটোমেটিক খানা আসবে সুবহানাল্লাহ বলে এখন তো শহীদ হব নানার বাড়ি কলা হয়ে গেছে শহীদ এত সহজ না আল্লাহ কি বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউক্তাল ফি সাবিলিল্লাহ আমওয়াত বলা হয়াও ওয়ালা কিল্লা সেই শহীদের গুরুত্ব শহীদের মৃত্যু শহীদের ক্লাস শহীদের অবস্থা শহীদের অবস্থান উদ্দেশ্য হতে হবে শুধু আল্লাহর জন্য নবীর জন্য দীন ও ঈমানের জন্য আউলিয়া কেরামের জন্য আমার নবীর প্রেমের জন্য চিৎকার দিবেন সুবহানাল্লাহ আমরা নবীর প্রেম চাই কি চাই না আরো জোরে বল চাই কি চাই না নবীর প্রেমে নামাজ আছে কি না রোজা আছে হজ যাকাত আছে মা বাবার খেদমত আছে সিনেমার টিকেট এই জন্য আমি ইদানিং একটি কথা বলি আল্লাহর ইবাদত নবীর মহাবিবাদ মা বাবার খেদমত পীর বুজুর্গকে মানতে হবে যার পীর নাই তার পীর শতান এখানে শুয়ে আছেন আস্তানায় বাবা বাইজিদ বুস্তামী রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনি এত বড় জবরদস্ত ওলি হয়েছেন শুধু মা দোয়া মা বাবা বাজিত বুস্তামি যদি মায়ের দোয়া এত বড় ওলি হতে পারে তুমি আমিও ইমানদার হতে পারি কি পারি বলো যুবক ছেলেরা মুরব্বীরা মা বাবার খেদমত চাই কিনা ফিরের খেদমত কিন্তু ফিরের খেদমত বেশি হলে গুনাহ হবে যদি মা বাবার খেদমত কি মা বাবার খেদমত লাজিম করতে হবে এজন্য পীরকে আপনি আব্বা বলেন বাবা বলেন পীর বাবা বলেন জায়েজ না জায়েজ হবে কিন্তু পীরকে যদি বাবা বলেন 10 বার নিজের বাবাকে বাবা বলবেন 1000 বার ফিরের জন্য যদি তোহফা নেন 5000 মা বাবার জন্য তোহফা নেবেন 25000 আল্লাহ রাসূলের পরে পীর সাহেব না মা বাবা আরো জোরে বলেন কি আমি কিন্তু একজন পীর বাগদাদের খলিফা কিন্তু যিনি পীরানি পীর মাহবুবে সুবহানি তিনি বলেন পীর হবে কত প্রকার 11 না 12 12 প্রকার পীর হবে 11 প্রকারের পীর জাহান্নামে এক প্রকারের পীর জান্নাতে যাবে যাদের কাঁধে গাউস পাকের চরণ থাকবে যারা কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গঠন করবে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ বলো আল্লাহ রাসূলের পরে কি পিশাব না মা বাপ পিছনের ভাইয়েরা বামে ডানে পিছনের সবাই বলেন কি আল্লাহ রাসূলের পরে কে মা বাবার ইজ্জত আমরা চাই কে চাই না এগুলা মনে রাখবেন আল্লাহ পাক আজকে যারা ঈদ মিলাদুন্নবী উদযাপন কমিটি যারা মাহফিল করতে গিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে এই মাহফিলকে সাফল্য করেছো ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের লাইফকেও সাফল্য করুন আমিন এখানে অনেক কবরস্থান আছে না আল্লাহ তাদের কবর আজাব বন্ধ হয়ে কারণ অনেকে দাদা নানা ভাই চাচা বড় বাবা মাজ্জা বাবা খুল্লা বাবা ছোট বাবা কবরে আছে না ফেরেশতারা আপনাদের কি বলবে গতকাল কো মাইদুর করছেন আগুনের ভাব দিয়েছেন আজকে কবর আজাব বন্ধ কেন তোমরা কি জানো না দক্ষিণ মধ্য মালিশর 8 নং ওয়ার্ড ওইখানে এই বাইতুল আমরা মসজিদের সাথে মাহফিল হচ্ছে সেখানে তোমার ছেলে তোমার নাতি তোমার ভাই তোমার চাচা স্লোগান দিচ্ছে সুবহানাল্লাহ বলছে দুরূদ শরীফ পড়ছে এই উসিলা আমাদের কাছে বলা হয়েছে তোমাদের কবরটা জান্নাত বানাই দিতে আল্লাহ পাক এই মিলাদুন নবীকে আমাদের জীবনের জন্য কল্যাণময় হিসাবে পূরণ করুন এই মিলাদুন নবীতে যারা দেশ থেকে ওয়ার্ড থেকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিভিন্নভাবে আর্থিক কত সুন্দর কি সুন্দরভাবে সাজিয়েছেন আমার টিভি সব বলেছেন আসমান জমিন আল্লাহ সাজিয়েছেন আমার নবীর জন্য দুবাই গেলে একটা সুন্দর শহর সিঙ্গাপুর গেলে সুন্দর শহর নিউ ইয়র্কে গেলে সুন্দর পৃথিবীতে অনেক সুন্দর তো আমাকে একজন প্রশ্ন করেছেন হুজুর আপনি তো অনেক রাষ্ট্র গিয়েছেন বলেন কোন দেশটা বিশেষ আমি উত্তর দিলাম সবচেয়ে উত্তম সেরা দেখতে ভালো গেলে গুনাহ মাফ হয় সেটা হচ্ছে মদিনা তিনবার বলেন মদিনা আর জোর সে মদিনা মদিনা ওই মদিনা আমরা যাবতে চাই কি চাই না বলেন নামার মালিককে তোমরা যারা 15 20 30 25 বছরের 35 বছরের ছেলে তোমরা আমার সন্তানের মতো তোমরা আমাকে যুবক দেখলে কি হবে আমি দাদাও নানাও আমি তোমাদের পায়ে ধরে বললাম 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহর প্রেমে নামাজ পড়ো আল্লাহর প্রেমে কোরআন পড়ো আল্লাহ রাসূল বলেন আমার কোন উম্মত যদি কোরআন শরীফ পড়ে আমি রাসূলের গ্যারান্টি দিলাম ওই উম্মত যতক্ষণ কোরআন শরীফ পড়বে
ততক্ষণ যেন সে আল্লাহর সাথে কথা বলে নামাজ পড়ে আল্লাহকে খুশ করে কোরআন শরীফ পড়ে আল্লাহর সাথে কথা বলে দুরূদ শরীফ পড়ে নবীকে আপন করে মা বাবার খিদমত করে আমল সুন্দর করবে আউলিয়া কেরামের জিয়ারত করে কলবের ময়লা দূর করবে দুরূদ শরীফ পড়ে পড়ে নবী আপন হয়ে দেখব তোমার মৃত্যুর পরে ফেরেশতারা তোমাকে নিয়ে কাড়াকাড়ি করবে সুবহানাল্লাহ জাহান্নামের ফেরেশতারা বলবে এই 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 দিন বুধবার বৃহস্পতিবার সেই গুনাহ করছে মঙ্গলবার এটা করছে তার জন্য এখন কি জাহান্নামে যাব ফেরেশতারা বলবে দাঁড়াও শনি গুনাহ করছে এটা সত্য কিন্তু এমন কতগুলো সওয়াব করছে যে সওয়াবের কারণে গুনাহ শেষ তালিকা ফাইনাল আমাদের হাতে আসলো সে কিছুক্ষণ আগে জাহান্নামে ছিল এখন ফাইনাল রিপোর্ট আসলো রিপোর্টের মধ্যে আখির নবীর স্বাক্ষর রয়েছে সে নিঃসন্দেহে জান্নাতে ফাঁসির আসামিও তো এই বিষয় খালাস হয় যদি প্রেসিডেন্ট ক্ষমা করে বলেন ফাঁসির আসামিও কি হয় খালাস যদি রাষ্ট্রপতি ক্ষমা করে শক্ত গুনাহগার নাজিহ যদি নবী সুপারিশ কথা আমার শেষ অনেকগুলি মানুষ জাহান্নামে যাবে হাত গুলা আগুনের রশি দিয়ে বাঁধা হবে পা গুলা আগুনের রশি দিয়ে বাঁধা হবে ফেরেশতারা তাকে টেনে টেনে নেবে মাকামে মাহমুদে আমার নবী বসে থাকবে আমরা নামাজের আজানের দোয়া বলি আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা آتي محمد الوسيلة والفزيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا للذي وعدته وارزقنا شفاعته يوم القيامة جوري بولين بولي كي بولين مانش قولا كي بيدي بيدي تيني 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 جهنم بيدي كي نمي نيجابي وي مانش تا بيجوني ديكي تاكابي فرستر بولوبي তুমি বারবার পিছনের দিকে তাকাচ্ছ কেন আমি জানি আমার নবী রহমতুল্লাহ আলামিন আমার নবী শফিউল মুজতবিন আমি বারবার আমার নবীর দিকে তাকাচ্ছি আমার নবীর কোনো দয়া হয় কিনা আমার নবী আসবে ফেরেশতার একটু দাঁড়াও এই মানুষটার হাতে পায়ে তোমরা আগুনে রশি দিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছ আমি তোমাদেরকে একটু প্রশ্ন করি নবী রসুল তো অনেক এই যাকে আসামি করে জাহান্নামের দিকে নিচ্ছ এই ব্যক্তির নবীর নাম কি কইয়া রাসূলুল্লাহ আমাদের বড় লজ্জা লাগে যে মানুষটাকে বেঁধে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি এই ব্যক্তির নবী হচ্ছেন আপনি আমার নবী ডাক দিয়ে বলবে ফেরেশতারা দাঁড়াও আমার উম্মত কি গুনাহগার না আমি নিজে আবার দেখব চলো মিজানে আবার মিজানে নিয়ে যাবে নবী দেখবে উম্মতের গুনাহ অনেক বেশি জাহান্নামী আমার নবী নিজ পকেটে হাত দিয়ে মিমে মিম ডাল এই শব্দ বাইর করে মিজানে যখন দেবে সঙ্গে সঙ্গে গুনার পাল্লা হালকা হয়ে নেকের পাল্লা ভারী হবে ফেরেশতারা চিৎকার দিবে ইয়া রাসূলুল্লাহ কিছু বুঝলাম না কমার এই উম্মত মিলাদুন নবী করে রাত্রির ঘুমা থেকে আমি নবীর পক্ষে স্লোগান দিয়েছে তাকে সুপারিশ করে জাহান্নামীকে আমি জান্নাতি বানাই দিলাম বল আল্লাহু আকবার এই ক্ষমতা আমার নবীর আছে কিনা দিয়েছেন কে আল্লাহ পাক আমাদের সকলকে আদবের সহিত মহব্বতের সহিত দোয়াতে শরীফ হবার তৌফিক দান করুন সবাই বলুন আমিন ভালো কাজ করবেন একে অপরকে দেখলে কি দিবেন কোন ব্যক্তি যদি অসুস্থ হয় কি করবেন দেখতে যাবেন কেউ যদি মারা যায় নামাজে যারা যায় যাওয়ার চেষ্টা করবেন কেউ যদি মুসিবতে পড়ে তাকে সাহায্য করবেন আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক এখানে আল হাসনাইন হজ কাফেলার চেয়ারম্যান আমার পাশে বসে আছেন ওটার আমি
উপদেষ্ট হিসেবে আছি যারা পড়েন আল হাসনাইন হজ কাফলা মাধ্যমে যোগাযোগ করে আমার টিভি সব জানেন ওনার ব্যাপারে আপনারা সোনার মদিনা মক্কা যাওয়ার চেষ্টা করবেন আল্লাহ যেন তৌফিক দান করেন সবার জন্য আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন সবাই তিনবার বলেন আল্লাহ 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 ربنا ظلمنا ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين এই চট্টগ্রাম দক্ষিণ মধ্যম আলিশর আত্রি নং ওয়ার্ড বাইতুল আমান জামে মসজিদ সংলগ্ন স্থানে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটি করতে আয়োজিত সপ্তম মিলাদুন নবী মাহফিলে বসে আল্লাহ কবির রজনীতে হাক্কানি উলামায়ে কেরাম নিয়ে আশিক রাসূল নিয়ে তোমার শহীদ দরবার আমরা হাত পড়ে আল্লাহ মেহেরবানি করে নবীজির দিকে তাকিয়ে আমাদের হাতগুলো তুমি কবুল করে নাও এর হাদিয়া জিন্দা নবী হায়াতুন নবী নূর নবী কামলিওয়ালা নবী তারানেওয়ালা নবী বাঁচানোয়ালা নবী রওজা পাকে সোনার মদিনে তুমি কবুল করে নাও আল্লাহ আমরা যারা হাত তুলেছি তোমার সেই দরবারে জানি না কার জন্য জীবনের শেষ মোনাজাত জানি না কার জন্য কবরের মাটি সরফরস করতেছে জানি না কার জন্য কাপড়ের দোকানে কাফনের কাপড় তৈরি হয়েছে আয় আল্লাহ যদি তাই হয় মেহরবানি করে আমাদের গুনাহগুলো তুমি এক কোণে মাফ করে দাও আয় আল্লাহ আমাদের যাদের আব্বা নাই মা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই ভাই নাই বোন নাই আত্মীয় স্বজন তাদের কবর গুলিতে আমাদের সোয়াব পৌঁছায় দাও ইয়া আল্লাহ যারা জীবিত তাদের হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ যারা আজকের মাহফিল করতে গিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে তাবারক করেছেন দেশ থেকে বিদেশ থেকে যারা টাকা দিয়েছে আল্লাহ সকলের দানগুলা তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করো আল্লাহ আমাদের কবিরা সগীরা গুনাহ মাফ করো ইয়া আল্লাহ আমাদের মাহফিলের সওয়াব মদিনায় রাউজা পাকে তুমি কবুল করো তমাম নবীনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিনদের আরওয়াই পাকে আমাদের সওয়াব তুমি কবুল করো ইয়া আল্লাহ খাস করে কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাহিদ তরিকার আইমাই কেরাম যারা কবরে মাজারে শহীদ তাদের কবরে আমাদের সওয়াব তুমি পৌঁছায় দাও ইয়া আল্লাহ খাস করে ইমাম আজম ইমাম শাফি ইমাম হাম্বল ইমাম মালিক সহ কুল ইমামদের রূহে পাকে আমাদের সওয়াব করো 313 জন বর্দি বদরি সাহাবায়ে কেরামের রূহে কবুল করো ইমাম হাসান হুসাইনের রূহে পাকে কবুল করো ইয়া আল্লাহ চটগ্রামের জমিনে হালি শহরের জমিনে চট্টগ্রামের জমিনে যত উলি কেরামের মাজার আছে প্রত্যেকটা মাজার আমাদের সব পৌঁছায় আল্লাহ সিরকুট দরবারে আমাদের সওয়াব তুমি কবুল করো গরীব নওয়াজের দরবারে সওয়াব কবুল করো غوث پاکر دربار سواب قبول کرو آل حضرت دربار سواب قبول کرو مش بندار دربار تمہیں سواب قبول کرو امام غازی شہر بنگال روح کو سواب قبول کرو حضرت بدر اولیاء روح قبول کرو شامان الشام سکین شاہ بدر اولیاء روح قبول کرو یا اللہ علی شہر المنزل جد اولی کرام سے تدر روح پاکر مدر سواب قبول کرو আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি হেফাজত করো ইয়া আল্লাহ আমার যুবক যুবক ছেলেরা অনেক কষ্ট করে কত সুন্দর করে এই মাহফিলকে জান্নাতের বাগান হিসেবে সাজিয়েছে আল্লাহ তাদের নেক কাজের উসিলা তাদের পূর্ববর্ষের গুনাহ মাফ করে দাও আল্লাহ যারা কলেজ স্কুল মাদ্রাসায় ভার্সিটিতে শিক্ষারত
তাদেরকে সুশিক্ষিত অর্জন করার তৌফিক দাও আল্লাহ যারা বিদেশ যেতে চায় যাওয়ার তৌফিক দাও যারা বেকার তাদের কাজের ব্যবস্থা করে দাও আল্লাহ অনেক ইমাম মুয়াজ্জিন হাফেজ কারি ইমাম অধ্যক্ষ টিচার বক্তা সাংবাদিক সরকারি বেসরকারি চাকরিজীবীরা হাত তুলেছে পর্দা মিশিন মা বোনেরা হাত তুলেছে আমাদের খালি হাতে তুমি মক্কা মদিনার টিকিট প্রদান করো সবাই তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে তুমি মদিনার নবীর গোলাম বানিয়ে দাও ইয়া আল্লাহ আমি আবু সুফিয়ান আবিদের কাদের কথা শুনে যারা এতক্ষণ পর্যন্ত ঘন্টার পর ঘন্টা বসে আছে প্রায় রাত্রে তিনটার কাছাকাছি আল্লাহ এই কবির রজনীতে আমাদের মুনাজাতকে তুমি কবুল করো আল্লাহ আমরা দেখতেছি ইমানের চোখে আমার রসুল আমাদের কাছে তুমি বলেছো النبي أولى بالمؤمنين من أنفسهم الله تمر حبيب أما در جان الجيدة الكاسي أما در چهرة دیگه نا تاكيه أما در حتر دیگه نا تاكيه أما در عمول دیگه نا تاكيه تمر حبيب رسول اكرم نور مجسم فخر آدم وبني آدم نبي دیگه تاكيه أما در تمي کھما کرے دا الله حسك عفلا قلت تلك قبول الله اما در سنك تمي مدينة رأينا مدينة رب العالمين تمار كزر فرية پرتی بي ابن اكتا پرتی بي جيكنا شر پورا مزر تھکر پورا نئي اللہ گو جدی بیٹو دا وی مشتی تولی رمزان مشتی যদি মৃত্যু দাও জুমার দিনে আমাদের মৃত্যু দিও যদি মৃত্যু দাও রে প্রভু রমজানের ইফতারের সময় মৃত্যু দিও আল্লাহ অ্যাক্সিডেন্টে দুর্ঘটনা আগুনে পানিতে আমাদের মৃত্যু দিও আল্লাহ আমাদের বাংলাদেশের প্রতি খাস রহমত নাজিল করে দাও ইয়া আল্লাহ যারা দূর দূরান্ত থেকে এসেছে আসার সময় গুনে নিয়ে এসেছে যাওয়ার সময় তুমি তাদের সকলকে মাসুম বানিয়ে দাও রব্বুল আলামিন তোমার কাছে যাস ফরিয়াদ পৃথিবী এমন একটা পৃথিবী যেখানে আসার প্রোগ্রাম আছে থাকার প্রোগ্রাম নাই আল্লাহ কিতাবে দেখি বহুতের কষ্ট আসবে প্রাণ নিতে শয়তান আসবে ইমানটা লুট করতে ওইটা মুসিবতের সময় কি ইমান বাঁচাবো না জান বাঁচাবো আল্লাহ ওই সময় হায়াতুন নবীর চেহারা মুবারক আমাদের চোখের সামনে বসাইয়া দিয়েছে নূরানি নবীর নূরানি চেহারা নোয়ার আমাদের চোখের সামনে রেখে আমাদের জবানে তুমি পড়াই দিও মোহাম্মদুর রাসূলুল্লাহ